নমস্কার, আমি কৌশিক রায়। অ্যাস্ট্রো এডুকেশন ইউটিউব চ্যানেলে সকল প্রিয় দর্শক বন্ধুকে আন্তরিক অভিনন্দন, শুভেচ্ছা ও অনেক অনেক ভালোবাসা জানাই। এই পিতৃপক্ষ শেষ এবং দেবীপক্ষ শুরু, এই সন্ধিক্ষণটা হচ্ছে মহালয়া। এই সন্ধিক্ষণে কিন্তু মহালয়া হয়ে থাকে এবং আজ এই মধ্যরাত থেকে এই আট রাশির ভাগ্য চমকাতে চলেছে। অর্থাৎ পিতৃপক্ষ শেষ হচ্ছে দেবীপক্ষের সূচনা, এই দেবীপক্ষের সূচনা থেকে এই আট রাশি কপাল খুলতে চলেছে। কোন কোন এই আট রাশি কোন কোন দিক থেকে লাভ পেতে চলেছে আমি এই ভিডিওতে বিস্তারিত আলোচনা করতে চলেছি। অতি বিশেষ এই প্রোগ্রাম, প্রত্যেকে সম্পূর্ণ ভিডিওটি শুনবে, শুধু রাশির নাম শুনে বেরিয়ে যাবেন না। প্রথম যে রাশির কথা আমি বলবো, যে রাশির বিশেষভাবে এই আজ মধ্যরাত্রি থেকে ভাগ্য চমকাতে চলেছে, সেই রাশির নাম মকর রাশি। মকর রাশির ক্ষেত্রে আপনাদের বিদেশ থেকে বিশেষ করে লাভ আপনারা কিন্তু পাবেন, বিদেশের সাথে যারা রত আছে, এবং লটারি থেকে আপনারা কিন্তু লাভ পাবেন। লটারি লাগার সম্ভাবনা, ফাটকা, শেয়ার, জুয়া, সাট্টা থেকে মকর রাশি কিন্তু অর্থ কিন্তু পেতে চলেছে এবং কর্মযোগ সৃষ্টি করতে চলেছে, এবং এর পাশাপাশি আপনাদের কর্মক্ষেত্রে সফলতার জায়গা, দাম্পত্য সুখের জায়গা কিন্তু দেখা যাচ্ছে এবং দৈনিক রোজগার মকর রাশি। দুই নম্বর যে রাশির কথা বলবো, সেই রাশির নাম হচ্ছে মেষ রাশি। মেষ রাশির ক্ষেত্রে আপনাদের আকস্মিক ধন বর্ষা হতে চলেছে মেষ রাশি। সম্পত্তিগত দিক থেকে লাভ, ভাগ্যের দ্বারা কর্ম পাওয়া, কর্মক্ষেত্রে উন্নতি, পদোন্নতি, প্রমোশন, এই সম্ভাবনাগুলো কিন্তু থাকছে। পারিবারিক সুখের জায়গা, কেরিয়ারের ক্ষেত্রে ডেভেলপমেন্টের জায়গা কিন্তু থাকছে মেষ রাশির। তিন নম্বর যে রাশির কথা আমি বলবো, সে রাশির নাম আপনার তুলা রাশি। তুলা রাশির ক্ষেত্রে আপনারা সম্পত্তিগত দিক থেকে আপনারা কিন্তু লাভ পেতে চলেছেন। আপনাদের আর্থিক স্থিতির জায়গা যথেষ্ট কিন্তু মজবুত হবে। ভাগ্য আপনাদের সাথ কিন্তু দিবে, অর্থাৎ ভাগ্যের সহযোগিতা আপনারা কিন্তু পাবেন। নিজস্ব প্রপার্টি আপনারা কিন্তু এই সময় করবেন। কেরিয়ারের ক্ষেত্রে ডেভেলপমেন্টের সম্ভাবনা থাকছে। এরপরের যে রাশি সেটি হচ্ছে কর্কট রাশি। কর্কট রাশির ক্ষেত্রে আপনাদের আকস্মিক ধনলাভ, শেয়ার মার্কেট, লটারি, ফাটকা, জুয়া থেকে আপনারা কিন্তু অর্থ কিন্তু পাবেন। দৈনিক রোজগার আপনাদের বৃদ্ধি করবে। ব্যবসা ক্ষেত্রে চরম থেকে চরমতম উন্নতি কিন্তু আপনারা হবে। ভাগ্যের দ্বারা কিন্তু ব্যবসা আপনাদের হবে, অর্থাৎ ব্যবসা ক্ষেত্রে ভাগ্যের পূর্ণ মাত্রায় সাপোর্ট আপনি যদি কর্কট রাশি মানুষ হন আপনি কিন্তু পেতে চলেছেন, এবং আপনাদের ডুবে গেছে, আটকে গেছে এমন টাকা আপনাদের পুনরুদ্ধার কিন্তু হবে। পার্টনারশিপ যারা বিজনেস করছেন সেই জায়গাটা কিন্তু আপনারা লাভ আপনারা কিন্তু পেয়ে যাবেন। এরপরের যে রাশির কথা বলবো, সে রাশির নাম সিংহ রাশি। সিংহ রাশির আপনাদের পারিবারিক সুখ, দাম্পত্য সুখ, আর্থিক স্থিতি, কর্মযোগ, বিদেশ থেকে লাভ, অর্থাৎ আপনি যদি সিংহ রাশি মানুষ হন এবং সফলতা, এই জায়গাগুলো কিন্তু আপনারা পেতে চলেছেন খুব তাড়াতাড়ি। অর্থাৎ আজ মধ্যরাতের পর থেকে আপনারা কিন্তু সফলতা পেতে চলেছেন। যে কাজে হাত দিবেন সে কাজ আপনাদের কিন্তু, অর্থাৎ লোহাতেও যদি হাত দেন সেটাও কিন্তু আপনাদের সোনাতে পরিণত হবে, অর্থাৎ ভাগ্য আপনাদের সাথ কিন্তু দিবে, ভাগ্যের দ্বারা অর্থ আপনাদের কিন্তু আসবে সিংহ রাশি। এরপরের যে রাশির কথা বলবো, সে রাশির নাম বৃষ রাশি। বৃষ রাশির ক্ষেত্রে আকস্মিক ধন বর্ষা, বৃষ রাশির ক্ষেত্রে বিদেশ থেকে লাভ, বৃষরাশির ক্ষেত্রে ভাগ্যের দ্বারা কর্ম পাওয়া, বৃষরাশি সফলতার জায়গা নির্দেশ করছে। কর্মযোগ এবং পৈতৃক সূত্রে সম্পত্তি লাভ, এই সম্ভাবনাগুলো কিন্তু থাকছে, এবং আপনারা সরকারি সুযোগ সুবিধা কিন্তু পেতে চলেছেন বৃষরাশি, এবং সম্পত্তি, নিজস্ব সম্পত্তি ক্রয় করার সম্ভাবনা কিন্তু থাকছে। এরপরের যে রাশির কথা আমি বলবো সেটি হচ্ছে ধনুরাশি। ধনুরাশির ক্ষেত্রে আপনাদের ব্যবসা থেকে কিন্তু আপনারা যথেষ্ট উন্নতি করবেন, ভাগ্যের পূর্ণ মাত্রায় সাপোর্ট আপনারা পাবেন। আর্থিক জায়গাটা, ধনের জায়গাটা বিশেষ করে
আপনাদের মজবুত কিন্তু হতে চলেছে। আপনি ধনুরাশির মানুষ অর্থাৎ যাদের আর্থিক নিয়ে সমস্যা চলছে, অর্থ নিয়ে, সেই জায়গাটা কিন্তু কাটবে। দৈনিক রোজগার আপনাদের বৃদ্ধি করবে, বিদেশ থেকে আপনারা লাভ পাবেন এবং এই সময়ের মধ্যে আপনার শ্বশুরালয় থেকেও কিন্তু সাহায্য কিন্তু আপনারা পাবেন এবং আপনাদের ভ্রমণের সম্ভাবনা দেখা যাচ্ছে। এবং যারা অনলাইন কাজের সঙ্গে যুক্ত আছেন, মার্কেটিং লাইনে আছেন, সেলস লাইনে আছেন, এই জায়গাগুলো কিন্তু আপনাদের ক্ষেত্রে উন্নতি কিন্তু দেখা যাচ্ছে। এরপরের যে রাশির কথা বলবো, যে রাশি বিশেষভাবে লাভ পেতে চলেছে, সে রাশির নাম কুম্ভ রাশি। কুম্ভ রাশির ক্ষেত্রে আপনারা কর্মের জায়গাটা, আপনাদের কর্মের জায়গা এবং ভাগ্যের জায়গা, এই দুটি জায়গা কিন্তু আপনাদের ক্ষেত্রে ভালো। এবং বিদেশের সাথে যারা রত আছে, বিদেশ থেকে আপনারা কিন্তু এক্সপোর্ট ইম্পোর্টের সঙ্গে যুক্ত আছে, বিদেশ থেকে লাভ, লটারি, শেয়ার, ফাটকা, জুয়া, সাতটা থেকে আপনারা কিন্তু অর্থ কিন্তু পাবেন। আপনি কুম্ভ রাশি মানুষ, এই জায়গাগুলো কিন্তু আপনাদের ক্ষেত্রে খুব ভালো দিক দেখা যাচ্ছে এবং ভাগ্যের পূর্ণমাত্রায় সাপোর্ট আপনারা কিন্তু পেতে চলেছেন। আপনি কুম্ভ রাশি মানুষ ডায়েরিতে নোট করে নিন, বিশেষভাবে আপনারা কিন্তু লাভ কিন্তু পাবেন। এরপরের যে রাশির কথা আমি বলতে চলেছি, সে রাশির নাম হচ্ছে মীন রাশি। মীন রাশির ক্ষেত্রে আপনাদের ভাগ্যের দ্বারা অর্থ কিন্তু আপনাদের আসবে, অর্থাৎ ভাগ্যের পূর্ণমাত্রায় সাপোর্ট আপনারা কিন্তু পাবেন। ব্যবসা ক্ষেত্রে উন্নতি, পার্টনারশিপ বিজনেস করছেন তাদের ক্ষেত্রে ভালো, ধনের জায়গাটা বিশেষ করে আপনাদের ভালো দিবে। এবং এর পাশাপাশি আপনাদের ভাগ্যের দ্বারা আপনারা কিন্তু ব্যবসা ক্ষেত্রে চরম থেকে চরমতম উন্নতি কিন্তু করবেন। এর পাশাপাশি যাদের আইনি জটিলতা চলছিল, তাদের এই আইনি জটিলতাগুলো কিন্তু কমবে এবং সম্পত্তিগত দিক থেকে লাভ আপনারা কিন্তু পেতে চলেছেন। আপনি মীন রাশি মানুষ, সম্পত্তিগত দিক থেকে আপনারা কিন্তু বিশেষভাবে লাভ কিন্তু পাবেন। আপনাদের ক্ষেত্রে পারিবারিক সুখের জায়গা দেখা যাচ্ছে এবং আকস্মিক ধনপ্রাপ্তি যে কোনো সূত্র থেকে, এই আকস্মিক ধনপ্রাপ্তিটা একমাত্র করে থাকে ভাগ্য। ভাগ্য যদি আপনার সাথ যদি দেয়, হঠাৎ কোনো সূত্র থেকে আপনিও কিন্তু ধন পাবেন, অর্থাৎ এটা আপনারা কিন্তু বুঝতেই পারবেন না হট করে কোন থেকে আপনারা অর্থ কিন্তু পেয়ে গেছেন। অর্থাৎ এই আজ মধ্যরাত থেকে এই পিতৃপক্ষ এবং দেবীপক্ষ, অর্থাৎ পিতৃপক্ষ শেষ, দেবীপক্ষের সূচনা, অর্থাৎ এই সন্ধিক্ষণে মহালয়া, তো এই সময়ের পর থেকে এই আট রাশি কপাল খুলতে চলেছে। অর্থাৎ যা চাইবেন তাই কিন্তু আপনারা এই দেবীপক্ষে কিন্তু পাবেন। ভাগ্য আপনাদের পূর্ণ মাত্রায় সাথ কিন্তু দেবে। ভিডিওটি এ পর্যন্তই। আপনাদের এই বিষয়ে কমেন্ট থাকলে অবশ্যই আপনারা আপনাদের মূল্যবান কমেন্ট বক্সে করুন। নমস্কার, ধন্যবাদ।